আমার এই রুমের মধ্যে একটা জায়গায় গ্রিন লিফ আছে, নিশ্চয়ই এতক্ষণে আপনার চোখ চলে গিয়েছে ডান দিকে সবুজ পাতাগুলোর দিকে। কয়েকটা সেকেন্ডের মধ্যেই আপনার টেনশনকে সরিয়ে দেওয়া গেল, কারণ আপনার মাইন্ডের কাছে ক্লিয়ার কাট কমান্ড ছিল যে গ্রিন রঙের পাতাই খুঁজতে হবে। এখানে অন্যান্য কালার্সও আছে, সেগুলোর দিকে আপনার চোখ গেল না, সরাসরি গ্রিন লিফের দিকেই গেল। রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম, যার কাজ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে নতুন সিগন্যাল ক্যাচ করে ফিল্টার করা। হাই, মাই নেম ইজ শান্তি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে আমি থট কারেকশন, মাইন্ড রিপ্রোগ্রামিং, ব্রেন পাওয়ার, হ্যাপি লাইফ, বেটার লাইফ নিয়ে কথা বলি। আজকে কথা বলবো ভিজুয়ালাইজেশন নিয়ে, ভিজুয়ালাইজেশনের পেছনে সায়েন্স কী, ঠিক কীভাবে কাজ করে, আর এটাকে ব্যবহার করে আমরা আমাদের লাইফকে আরও কীভাবে বেটার করতে পারি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। আমরা তো ভালো থাকার জন্য অনেক ইনভেস্টমেন্ট করি, সেলফ ইনভেস্টমেন্ট খুব কম লোকেই আমরা করে থাকি। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, হতে পারে এই ভিডিওটাতেই আপনার বেটার লাইফের চাবি লুকিয়ে রয়েছে। তো চলুন শুরু করা যাক। বিখ্যাত গলফার টাইগার উডস অথবা আমেরিকান অভিনেতা, কমেডিয়ান, অথর জিম ক্যারি, এনারা দাবি করেন যে এনারা জীবনে সাকসেসফুল হয়েছেন এই ভিজুয়ালাইজেশন টেকনিক্স ব্যবহার করে। আমরা যারা সেলফ ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড এবং লাইফে নিউ নিউ গোলসের উপর কনসেন্ট্রেশন করে থাকি, তারা সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করার টেকনিক্সগুলো কিছু কিছু জানি। আমাদের দুটো মাইন্ড দুরকম ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করতে পারে। কনসিয়াস মাইন্ড লজিক্যাল ল্যাঙ্গুয়েজ বোঝে, আর সাবকনসিয়াস মাইন্ডের ল্যাঙ্গুয়েজ হলো পিকচার, ইমোশন, স্মেল ইত্যাদি। এই মাইন্ড কোনো যুক্তি বোঝে না। ব্রেইনের একটা পার্ট রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম, এর কাজ হলো এনভায়রনমেন্ট থেকে নতুন সিগন্যাল স্ক্যান করে ফিল্টার করা। এটা আর কিছুই নয়, আমরা যে জিনিসটার উপর ফোকাস করি আরএএস বা রেটিকুলার সিস্টেম সেটাকে জুম করে দেয়। আপনার মাইন্ড তখন ফিউচার গোলের জন্য যা যা নেসেসারি অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেই কাজগুলো করার জন্য আপনাকে দারুণভাবে মোটিভেশন দিতে থাকে, চার্জ আপ করতে থাকে। ভিজুয়ালাইজেশনের বেসিসও এই সায়েন্স। ভিজুয়ালাইজেশনের বাংলা অর্থ হলো দৃশ্যায়ন বা মানসচিত্র গঠন। ভবিষ্যতে আপনার জীবনের কিছু আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূরণের ছবি এবং তার সঙ্গে জড়িত অনুভূতির একটা স্পষ্ট মাইন্ড মুভি সৃষ্টি করার অভ্যাস। এই ঘটনাটা আপনি ঘটাতে চাইছেন, আপনাকে কল্পনা করতে হবে সেই ঘটনাটা হুবহু ঘটছে আপনার চোখের সামনে। শুধুমাত্র চোখে দেখা নয়, ফর এক্সাম্পল 2025 সালে আপনি একটি বাড়ি করেছেন এবং গৃহপ্রবেশে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছেন। অতিথিদের সাথে আপনার কী কী কনভারসেশন হচ্ছে, কে কে আপনাকে কনগ্র্যাচুলেশনস করছে, আপনি কী ফিল করছেন, এই সমস্ত ডিটেলসে দেখুন, শুনুন এবং ফিল করুন। আপনার সাবকনসিয়াস এই ল্যাঙ্গুয়েজ দারুণভাবে অ্যাকসেপ্ট করে। এখন আপনি প্রশ্ন করবেন, মাইন্ড মুভি ক্রিয়েট করলে কি স্বপ্ন সত্যি হবে? বিখ্যাত স্পোর্টস সাইকোলজিস্ট ডক্টর মাইকেল গার্ভেস বলেন যে তাদের কাজ হলো একজন অ্যাথলিটের মনে রিয়েল এক্সপিরিয়েন্স তৈরি করা। অর্থাৎ ভিজুয়ালাইজেশন করার সময় 5টি ইন্দ্রিয়ের ব্যবহার করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস গ্রাউন্ডে খোলা হাওয়া ফিল করার সাথে সাথে শর্টসের সাউন্ড, অডিয়েন্সে হাততালি, এসব স্পষ্ট শুনতে হবে। আর এটা এতবার ব্রেইনে প্র্যাকটিস করতে হবে যাতে অ্যাথলিটের মনে জয় নিয়ে এক ফোঁটাও সন্দেহ না থাকে, কারণ আপনার ব্রেইন কল্পনা আর রিয়ালিটির তফাৎ বুঝতে পারে না। মানে ভবিষ্যতে কোনো স্বপ্নের ব্যাপারে কল্পনা এবং গভীর চিন্তা এবং বাস্তবে যদি সেই ঘটনা সত্যি ঘটে যেত, তবে দুটো পরিস্থিতিতেই ব্রেইনের রিয়াকশন সেম হয়ে থাকে, সেম হরমোন ট্রিগার হবে, দুটো ক্ষেত্রেই সেম নিউরোকেমিক্যালস রিলিজ হয়ে থাকবে। তাই আপনি যা মনে ভাববেন বা কল্পনা করবেন আপনার ব্রেইনও সেটা সত্যি বলে ভাববে। আপনি যদি নিজেকে দুর্বল বলে ভাবেন তবে দুর্বল, আর যদি নিজেকে ভাবেন স্ট্রং, কনফিডেন্ট, তবে আপনি তাই। যে জিনিসটা অ্যাচিভ করে ফিউচারে আমরা পরিতৃপ্তি পাব, সাকসেস পাব, সেটা রেগুলার 5 মিনিটস ইমাজিন করলে আমাদের মধ্যেই একটা ফিল গুড ভাইবস জেনারেট হয়। ভিজুয়ালাইজেশন করার জন্য আপনার প্রায়োরিটি লিস্ট করে নিতে হবে। অনেক জিনিস একসাথে সম্ভব নয়, তার কারণ ব্রেইন অ্যাট আ টাইম একটা জিনিসের উপরই ফোকাস করতে পারে। তাই আপনাকে যেই জিনিসগুলো আনলক করবেন সেগুলো একে একে করতে হবে, একসঙ্গে সবগুলো নয়। ভিজুয়ালাইজেশন আপনার মনের ভিতরের ভয়, সন্দেহ এগুলো দূর করে কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করে। ঘুমানোর আগে করতে পারলে খুব ভালো হয়, এই সময় দুটো মাইন্ডে কন্ট্যাক্ট হয়, আর এটা চেঞ্জ অফ ইনফরমেশনের টাইম। এ সময় কনসিয়াস মাইন্ড ঝিমিয়ে পড়তে থাকে, সাবকনসিয়াস মাইন্ড অ্যালার্ট হতে থাকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেটস পেতে। যদি আপনার লাইফ ট্রান্সফর্ম করার কথা ভাবছেন তবে আজ থেকেই ভিজুয়ালাইজেশন স্টার্ট করুন। ভিজুয়ালাইজেশন নিয়ে আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসছি। টিল দেন হ্যাপি থাকুন, ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।